হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে নাম্বার সিরিজের উপরে। আশা রাখছি নাম্বার সিরিজের উপরে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করে দিব। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি সেটা চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, আজকে আমরা নাম্বার সিরিজের কিছু সাধারণ ব্যাপার নিয়ে আলোচনা করব। যেমন পাঁচটা কোশ্চেন আমি লিখেছি, এগুলো নিয়ে পরে আলোচনা করব। ঠিক আছে, আমরা আজকে জানব প্রাইম নাম্বার কী জিনিস, তারপর কম্পোজিট নাম্বার কী জিনিস, বা ইন্টিজার কোনগুলোকে বলবো, রেশনাল কোন নাম্বারগুলোকে বলবো। ঠিক আছে, ওসব সম্বন্ধে আমরা আজকে একটু জানবো। ঠিক আছে, তো আমরা প্রশ্নগুলোতে পরে আসছি, প্রথমে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রকৃতিতে যত ধরনের নাম্বার জানি, যাই আছে 1, 2, 5, 7, যত ধরনের নাম্বার আছে, দশমিক দিয়ে বলো, বর্গমূল ধরে বলো, যা কিছু বলি আমরা, যত ধরনের নাম্বার আছে, সব নাম্বারগুলোকে যদি আমি টোটাল নাম্বার সিস্টেম ধরি, ঠিক আছে, সবগুলোকে যদি আমি রিয়েল নাম্বার ধরি, ঠিক আছে, তাহলে সেই রিয়েল নাম্বারের ভিতরে আরো অনেকগুলো নাম্বার আছে। যেমন তার মধ্যে আছে আমার কি, প্রধানত দুটো আছে, সেটা কি, একটা হচ্ছে আমার রেশনাল নাম্বার, আরেকটা হচ্ছে কি ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তো এই রেশনাল নাম্বারস এর মধ্যে আবার আমার পড়ছে কি ইন্টিজার্স। ঠিক আছে, রেশনাল নাম্বার অর্থাৎ কি মূলদ সংখ্যা, আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যাগুলোর মানে আমরা কোনো নির্দিষ্ট মান জানি, ডেসিমেলেই হোক মানে দশমিকেই হোক বা পূর্ণ সংখ্যাই হোক, আমরা কোনো নির্দিষ্ট মান জানি, যেমন ধরো 2, 5, 0.3, 1/4 বা 1/3 বা √9, যে সংখ্যাগুলোর আমরা একটা নির্দিষ্ট মান জানি, সেই সংখ্যাগুলোকে কি আমরা কি বলবো, রেশনাল নাম্বার বলবো। আর ইরেশনাল নাম্বার কি, যে সংখ্যাগুলোর আমরা কোনো নির্দিষ্ট মান জানি না, মানে রেশনাল নাম্বার হচ্ছে যেটাকে আমরা রেশিও দিয়ে মানে অনুপাতে প্রকাশ করতে পারি, যেমন 2, এটাকে আমি কি 2/1 একটা অনুপাতে প্রকাশ করতে পারছি, বা 0.3 এটাকে আমি একটা অনুপাতে প্রকাশ করতে পারছি, 3/10 বা 1/4, যে সংখ্যাগুলোকে কি আমি অনুপাতে প্রকাশ করতে পারবো সেগুলোকে রেশনাল নাম্বার বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়, আর যেগুলোকে কি আমি একটা কোনো নির্দিষ্ট অনুপাতে প্রকাশ করতে পারবো না সেগুলোকে কি ইরেশনাল নাম্বার বলা হয় বা অমূলদ সংখ্যা বলা হয়। যেমন ধরুন কি, যেমন √11, ঠিক আছে, বা -√11, বা √3, বা √2, এই সংখ্যাগুলোকে বন্ধু আমরা কোনো নির্দিষ্ট অনুপাতে প্রকাশ করতে পারবো না, তাই এই সংখ্যাগুলোকে কি আমরা ইরেশনাল নাম্বার বলবো। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, পাই, যে পাই মানে আমরা 3.14 জানি বন্ধুরা, এটাও কিন্তু একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এটা আমরা মান জানি এটা, কিন্তু এটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তো তারপরে বন্ধুরা আমরা আসলাম ইন্টিজার নিয়ে। ঠিক আছে, আমরা রেশনাল ইরেশনাল বুঝে গেলাম, এবার আমরা বুঝবো এই ইন্টিজার, এই ইন্টিজারের খেলা একটু অন্যরকম। যেমন এই ইন্টিজারের অনেকগুলো প্রকার হয়, মানে এই ইন্টিজারের মধ্যে আমরা অনেকগুলো নাম্বার পাবো, একে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন যদি আমি ইন্টিজার ধরি, ইন্টিজারকে প্রথমত আমি দুই ভাগে ভাগ করতে পারবো, কি, একটা হচ্ছে জোর ইভেন নাম্বার, একটা হচ্ছে কি বিজোর অড নাম্বার। ঠিক আছে, জোর সংখ্যা কোনগুলো বন্ধুরা আমরা জানি, যেমন 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো হচ্ছে কি জোর সংখ্যা, আর বিজোর সংখ্যা কি 2,
তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো কি আমার বিজোড় সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভাগ করতে পারি আমি ইন্টিজারকে, ঠিক আছে? সাধারণ ইন্টিজার হচ্ছে সাধারণ সংখ্যা, ঠিক আছে? তাছাড়া ইন্টিজারকে আমি আরও দু ভাগে ভাগ করতে পারি, এই দুটো ছাড়াও। সেই দুটো কি, একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, আরেকটা কি সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে এক ভাগ এক ভাগে ভাগ হয়ে গেল আমাদের কি জোড় বা বিজোড়। আরেকটা কি ভাগ হতে পারে আমার, মৌলিক বা যৌগিক, ঠিক আছে? তো বন্ধুরা আমি যদি উদাহরণ দেখি, প্রাইম নাম্বার আমরা কি মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যাগুলোকে কি এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেই সংখ্যাটাকে আমরা কি বলি মৌলিক সংখ্যা বলি। আর যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কি, যেগুলোকে দুইয়ের বেশি সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলি, ঠিক আছে? তো আমি একটা টেবিল করেছি মৌলিক সংখ্যার, এই যে তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এখানে আমি এক থেকে একশোর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোকে চিহ্নিত করে দিয়েছি, ঠিক আছে? যেমন কি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ। তো বন্ধুরা এই সংখ্যাগুলো হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো একটা হিসেব করলে আমরা বলতে পারবো, ঠিক আছে, যদি তোমরা গুনে দেখো কি হবে না, এক থেকে একশোর মধ্যে আমার মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। বন্ধুরা এক থেকে একশোর মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, ঠিক আছে? আর এক থেকে পঞ্চাশের মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। বন্ধুরা ঠিক আছে, তারপরে আরো কিছু আমাদের যেগুলো জেনে, এগুলো বন্ধুরা পরীক্ষায় যদি কোশ্চেন হয় আমরা কিন্তু গুনে শেষ করতে পারবো না, গুনতে পারবো হ্যাঁ আরও কিন্তু অনেক সময় লাগবে। তো এগুলো সাধারণ জিনিস আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, যেমন মোট কটা 25টা, এই 25টা সংখ্যার সমষ্টি, সমষ্টি কত হয় বন্ধুরা 1060 হয়, এটাকেও মনে রাখতে হবে। এখানে প্রথম 15টা সমষ্টি কত হয়, প্রথম 15টা সমষ্টি হয় 326, ঠিক আছে? তো আর আমরা কি আরেকটা কি নাম্বার ছিল আমাদের, কম্পোজিট নাম্বার, তো যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা যদি আমরা ধরি, যৌগিক সংখ্যা কোনগুলো হবে, যেই সংখ্যাগুলার কি আমার উৎপাদক বিশ্লেষণ করলে দুইয়ের বেশি উৎপাদক পাবো আমরা। যদি এক ধরি, এক সাধারণ সংখ্যা, যৌগিকণা মৌলিকণা মাঝখানে, দুই এটা মৌলিক সংখ্যা, তিন মৌলিক সংখ্যা, চার, চারটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদের প্রথম যৌগিক সংখ্যা কি হচ্ছে, সেটা হচ্ছে চার, ঠিক আছে? এবার WBCS এ কোশ্চেন এসেছিল যে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটা, WBCS এ আসছিল কি, হ্যাঁ WBCS এ আসছিল হয়তো, কি হবে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার সেটা হবে চার, ঠিক আছে? চার, তারপর ছয় আট নয় দশ, ঠিক আছে? এবার চলে এসে আমরা আমাদের কোশ্চেনে যাবে, কি বলেছে প্রথম কোশ্চেনটা আমার, যে সাম অফ অল প্রাইম নাম্বারস বিটুইন ওয়ান টু হান্ড্রেড। তাহলে এক থেকে একশোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের সমষ্টিগত, আমরা এখনই পড়েছি যে 1060, তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর কি দুই নম্বর কি বলেছে, সাম অফ অল প্রাইম নাম্বারস বিটুইন ওয়ান টু ফিফটি, এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো সমষ্টিগত কত হবে বন্ধুরা, 326। আমি বলার আগে তোমরা ভিডিওটা পোস্ট করে একটু ট্রাই করতে পারো নিজে থেকে। তিন নম্বর কি বলেছে, টোটাল প্রাইম নাম্বারস বিটুইন ওয়ান টু হান্ড্রেড, এক থেকে একশোর মধ্যে মোট মৌলিক সংখ্যা কত, সবাই জানি একটু আগেই পড়েছি 25টি। হুইচ ওয়া, নামটা ভুল হয়েছে, হুইচ ওয়ান হবে, হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার, বলছে এদের মধ্যে সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার কত, এদের মধ্যে সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার কত, চার। পাঁচ নম্বর কি বলেছে, এভারেজ টোটাল প্রাইম নাম্বারস বিটুইন ওয়ান টু হান্ড্রেড, এক থেকে একশোর মধ্যে যে টোটাল প্রাইম নাম্বারগুলো আছে তাদের কি এভারেজ কত হবে, তো তাদের এভারেজ কত হবে বন্ধুরা 42.4 হবে। আরেকটা বলে দিচ্ছি, এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলো প্রাইম নাম্বারগুলো আছে তাদের এভারেজ কত হবে, 21.4
তিয়াত্তর, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে বন্ধুরা সবাই।